বিরতির পর আর যে খবরে নজর রাখব ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ ন্যাশনাল মেডিকেলে স্বর্ণকমল সাহা ও জাভেদ খান স্বর্ণকমল ও জাভেদকে ঘিরে বিক্ষোভ আমরা গতকালই দেখলাম যে আর জি করের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেন এবং তারপরে স্বাস্থ্য ভবনের তরফে কিন্তু নিয়োগ করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে এবং কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে থেকে তাকে ক্লিনচিট দেন বলাই যেতে পারে এবং ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এই মুহূর্তে বিক্ষোভের ছবি যে আপনাদের সামনে তুলে ধরছি বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এই বিক্ষোভ চলছে অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ এবং প্রতিবাদ জানাচ্ছেন পড়ুয়ারা গতকাল থেকেই তাদের মধ্যে খুব বিক্ষোভ চলছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি গতকাল চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সন্দীপ ঘোষ এবং নিজের পদত্যাগ ঘোষণা করে সাংবাদিকদের মুখোমুখি হয়েও সন্দীপ ঘোষ তিনি বলেছিলেন যে এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে নিয়ে আমি পদত্যাগ করছি एक दिन দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি একদিকে আরজি করে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা গতকালই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা কলকাতায় এসে পৌঁছন কলকাতা বিমানবন্দর থেকে লালবাজার এবং সেখানে গিয়ে তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় দাঁড়িয়ে এবং আগামীতে এই তদন্ত প্রক্রিয়া কিভাবে হবে কিভাবে স্থির হবে তা নিয়ে পুলিশের সঙ্গে এক প্রস্ত কথাও বলেন অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে যে উত্তেজনার ছবি আপনাদের সামনে তুলে ধরছি গতকালই আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করলেন এবং সাংবাদিকদের মুখোমুখিও তিনি এও বললেন যে এই ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগ করলাম এবং তারপরে স্বাস্থ্য ভবনের তরফে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা এবং তারপরেই পড়ুয়াদের মধ্যে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের মধ্যে প্রতিবাদ বিক্ষোভ দেখা দেন তারা এই দুটি ছবি আপনাদের সামনেই মুহূর্তে তুলে ধরছে একদিকে আর্জিকর অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ আর্জি করে জাতীয় মহিলা কমিশন রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে রিয়া আর্জি করে জাতীয় মহিলা কমিশন কি কি বিষয় নিয়ে মূলত জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আলোকপাত করবেন কোন বিষয়গুলো মূলত তারা খতিয়ে দেখবেন

থেকে ডেকে পাঠানো তাদের সাথেও কথা বলা হচ্ছে এনসি ডাব্লিউ সাথেও কথা বলছে মূলত সেই দিন একটি কি ঘটনা ঘটেছিল এবং কোন জায়গায় সিকিউরিটি ল্যাক তার জন্যই এই এত বড় ঘটনা সেই বিষয়টা নিয়ে আলোকপাত করছে এবং সেটা নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে আমরা দেখেছিলাম যে গতকালকে এনসি তার প্রথমে লালবাজার যায় সেখানে তারা তদন্তকারী আধিকারিকদের সাথে কথা বলে পুলিশ কমিশনারের সাথে কথা বলে এবং তারপরে সেখান থেকে তার বাড়িতে যায় ভিক্তিমে ভিক্তিমের বাড়ি থেকে তারা জানার চেষ্টা করে যে তাদের কোন কোন জায়গায় তাদের সন্দেহ হচ্ছে এই সমস্ত বিষয় জানার পরেই তারা আজকে আধিকারিক অর্থাৎ আর্থিকর যারা হায়ার অথরিটি তাদের সাথে মেট করার জন্য এসেছে এবং যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হচ্ছে ওই বিল্ডিং এ তারা যারা যেই সময় ডিউটিতে ছিল তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে বা দায়িত্বে ছিল তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এবং তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটা কিন্তু জারি রয়েছে একদমই ধন্যবাদ রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে আরজি করে জাতীয় মহিলা কমিশন অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে যে উত্তেজনার ছবি আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ তিনি নিয়োগের পর থেকেই ছাত্রদের মধ্যে যে বিক্ষোভ মধ্যে বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে অর্থাৎ কোনোভাবেই সন্দীপ ঘোষকে তারা মেনে নিতে পারছে না এই প্রতিবাদ থেকে তা স্পষ্ট কারণ এর আগে করের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে তাকে চাপের মুখে পড়তে হয়েছিল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এবং গতকাল চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং কখনো তিনি বলেছিলেন সাংবাদিকদের ঘটনার নৈতিক স্বীকার করে নিয়েই আমি পদত্যাগ করেছি এবং আমার নামে অপপ্রচার চলছে পাশাপাশি এই বিষয়েও তিনি বলেছিলেন যে আমার ইস্তফা ছাত্রছাত্রীদের কাম্য ছিল এবং আশা করবে বা ছাত্রছাত্রীরা তারা তাদের কাজে ফিরবেন এবং এমনটাই আমরা দেখেছিলাম গতকালের ছবি যেখানে লাগাতার আন্দোলনের মুখে রীতিমতো চাপের মুখে পড়ে পদত্যাগ করেছিলেন অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে যখন তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় গতকালের পরই গতকাল আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবং তারপর যখন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় তারপর থেকেই লাগাতার উত্তেজনা চলছে চিকিৎসক পড়ুয়ারা তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন এই দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি একদিকে আর্জি করে জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে নিয়োগের পর থেকেই প্রতিবাদ চলছে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি শুক্রবার সকালে আর্জি করে সেমিনার হল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার আর সেই ঘটনায় আমরা জানি এখনো পর্যন্ত যে একজনকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় নামে সিভিক ভলান্টিয়ার তারপরেও একের পর এক যে তথ্য ইতিমধ্যে সামনে আসছে जो 2012 में हुआ था और उसके बाद वो जो एक हाईलाइट मामला था आज निर्भय कांड हो गया जो कि इन हाउस हुआ है ये मुझे लगता है कि देश के लिए सबसे काला धब्बा है देश का आज़ादी पे कि आज से पिछहत्तर साल हो कम्प्लीट होने के बाद भी एक महिला अपने घर में सुरक्षित नहीं है मुझे मुझे लगता कि इससे बड़ा हास्य देश के लिए क्या हो सकता है और एक मुख्यमंत्री महिला होने के नाते भी एक महिला की वेदना नहीं समझ सकती उसके परिवार की वेदना नहीं समझ सकती इससे ज़्यादा राजनीति की आ, नहीं हो सकती है डॉक्टर आप किस प्रकार की मांग चाहते हैं हम चाहते हैं कि जो सेंट्रल प्रोटेक्शन एक्ट है वो जल्दी से जल्दी इम्प्लीमेंट किया जाए वेस्ट बंगाल में जो कांड हुआ है उसका जो रिपोर्ट है वो ट्रांसपेरेंटली हमें इन्फॉर्म हो डेली इन्फॉर्म हो उसमें जो भी एक्शन हो रहे हैं वो जल्दी से इन्फॉर्म हो जो फैमिली है उनको कंपनसेट किया जाए फोडा की जो भी डिमांड्स हैं हम उनको पूरी तरह से सपोर्ट करते हैं और जयपुर में एस के लेवल पे हम चाहते हैं कि हमारे डी में हमारी सेफ्टी बढ़ाई जाए सी सी टी इंस्टॉल हो सारे जो भी इंफ्रास्ट्रक्चर्स हैं उनमें जो जो करेक्शन मॉडिफिकेशन चाहिए वो इम्प्लीमेंट हो और जो गार्ड्स हैं वो ऐसे गार्ड्स हों जिन जो हमें प्रोटेक्ट कर सकें ना कि ऐसे जो कि खुद मरीज हो ছবি তুলে ধরলাম আপনাদের সামনে যে একদিকে এই আর্জিকর কাণ্ডের জের এবং যেখানে কিন্তু দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে আরজিকরের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি দিল্লি মেডিকেল কলেজ এবং লখনৌ মেডিকেল কলেজ দু জায়গাতেই বিক্ষোভ চলছে এবং পড়ুয়ারা তারা লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন অর্থাৎ আরজিকর কাণ্ডের জের গোটা দেশে কিন্তু এই আন্দোলন কার্যত ছড়িয়ে পড়েছে বিচার চাই এমনটাই দাবি জানাচ্ছেন তারা